আর এবার নজর দেব উত্তর ২৪ পরগনার খবরে। উত্তর ২৪ পরগনার অশোকনগরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আর এই ঘটনায় গ্রেফতার এক, এখনো পলাতক মূল অভিযুক্ত। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার নাবালিকা। ভর সন্ধ্যায় নাবালিকাকে টোটোয় তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পাঁচই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। পক্সো আইনে মামলা রুজু করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই যে টোটো, এই টোটোই করে তাকে তুলে নিয়ে আসা হয়েছে নাবালিকাকে। এক অভিযুক্তের বাড়ি, ঠিক এখানেই নিয়ে এসেন নাবালিকাকে, এবং এখান থেকে পাশেই জঙ্গল রয়েছে, অর্থাৎ এই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন বলে এমনটাই তিনি অভিযোগ করেন। একটা রাজ বলে একটা ছেলে আর সাহেব বলে একটা ছেলে। তাদের চিনতে? চিনতাম। কোথায় বাড়ি? একজনের বাড়ি হচ্ছে নয় সমাজ, আর একজনের বাড়ি হচ্ছে ৬ নম্বর। ধর্ষণ করার চেষ্টা করে আমায়। চার দিন পরেও এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আতঙ্কে রয়েছে নাবালিকার মা। মূল অভিযুক্ত এখনো পালিয়ে আছে, ধরতে পারেনি। ছেলে বাইরে থাকে, দুই মা মেয়ে থাকে বাড়িতে। খুবই মানে আতঙ্কিত আছি। অভিযুক্ত বাড়িতেই এই মুহূর্তে সে টোটোটিও রাখা রয়েছে, তবে তার পরিবারের লোকজন জানাচ্ছেন যে তিনি কিন্তু বাড়িতে নেই, সেই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। ছেলে কোথায়? ছেলে কবে থেকে নেই? ডায়রি করেছেন? না করেনি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদি আসামি, মূল আসামি যদি গ্রেপ্তার না হয়, তাহলে আমরা কিন্তু এখানে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তাতে প্রশাসনের সঙ্গে যদি আমাদের লড়াই বাঁধে, লড়াই বাঁধবে। দুটো বাচ্চা ছেলে খুন হয়ে গেল, কোনো খোঁজ রাখলো না পুলিশ বাগুইয়াটির, এটা তো তাই। এরপরে কার বাড়িতে কোন মেয়েকে কখন টান দেবে কেউ বলতে পারে না। বিজেপির রাজ্যে কি হচ্ছে, আমার উত্তরপ্রদেশে কি হচ্ছে আমরা জানি না। উত্তরপ্রদেশে কি হচ্ছে, কিন্তু উত্তরপ্রদেশে কথা বলে আমি এইটাকে রুজু করতে চাই না। এই জন্য আমাদের সরকারের নিশ্চয়ই আর একটু তৎপর হতে হবে। নাবালিকা, তার ভাই, তিনি রাজ্যের বাইরে রয়েছেন, তিনি ইতিমধ্যেই ভিডিও কলে তিনি তার ক্ষোভ জানিয়েছেন, তিনি পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার শেষ পর্যন্ত যারা অভিযুক্ত তারা শাস্তি পায় কিনা তার দিকে নজর থাকবে। উত্তর ২৪ পরগনা অশোকনগর থেকে টিটক বিশ্বাস, রিপাবলিক বাংলা।